এই যে দেখছেন দুজন বসে আছে, একজনের নাম হচ্ছে নাফিস, অপরজন তন্নি। দুজন দুজনকে বড্ড বেশি ভালোবাসে। নাফিসের থেকে তন্নির ভালোবাসার পরিমাণটা যেন একটু বেশি। কিন্তু আজ নাফিসের রেজাল্ট বের হয়েছে, নাফিস তেমন ভালো রেজাল্ট করতে পারেনি, তার জন্য তন্নির ভালোবাসার রংটা যেন ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে। আজ তন্নি নাফিসকে ছেড়ে চলে যাচ্ছে। নাফিস যতই বোঝাবার চেষ্টা করছে, তন্নি কোনোভাবেই বুঝতে পারতেছে না। এ বাবা গতকাল রাতেও নাফিসের সাথে বন্ধুসুলভ আচরণ করছিল, সেই বাবাই আজ নাফিসকে দেখে যেন না দেখার ভান করছে। নাফিসের কাছে মনে হচ্ছে একটা রেজাল্টই যেন তার জীবনটাকে উলটপালট করে দিচ্ছে। আসলেই কি একটা রেজাল্ট মানুষের জীবনকে উলটপালট করে দেয়? যে নাফিসের ফোনে তন্নি ছাড়া কারো কলই আসতো না, আজ রেজাল্ট বলেই মনে হয় ডজন তিনে কল চলে এসেছে। নাফিসের খুব কাছের বন্ধু ছিল রেদওয়ান। এসএসসি পরীক্ষাতে রেদওয়ান বেশি একটা ভালো রেজাল্ট করতে পারেনি, যার জন্য বাসায় সবার মধ্যে একটু মনোমালিন্য হয়। ব্যাপারটা রেদওয়ান ভালোভাবে নিতে পারেনি, যার জন্য সেদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করেছিল রেদওয়ান। আজ নাফিসের কেন জানি রেদওয়ানের কথা খুব বেশি মনে পড়ছে। ভাবছে সেও মনে হয় রেদওয়ানের কাছে চলে যাবে, সেটাই মনে হয় সবার জন্য ভালো। রেদওয়ান সেদিন মনে হয় না ভুল কোনো সিদ্ধান্ত নিয়েছিল, তাই বারবার রেদওয়ানের কাছে ছুটে যেতে মন চাচ্ছে নাফিসের। রেদওয়ান বন্ধু, আমি তোর বন্ধু না, আমি যে ভুল করেছি একই ভুল তুইও করতে যাচ্ছিস? আরে পাগল, আমরা যখন ঝোঁকের মাথায় কোনো সিদ্ধান্ত নেই তখন মনে হয় সেটি সঠিক, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই সিদ্ধান্তটি ভুল ছিল। মজার ব্যাপার হলো, আমরা যখন বুঝতে পারি সেটি ভুল ছিল তখন শুধরাবার আর কোনো সময় থাকে না। এতক্ষণ যা বললাম তা বুঝতে পারছিস? এখন যা করছিলি এরকম কথা আর কখনো কি ভাববি? শুধুমাত্র একটি পরীক্ষার ফলাফলই কি মানুষের সম্পূর্ণ জীবনের পরিবর্তন ঘটাতে পারে? আর মেনে নেওয়ার নামই জীবন না, মৃত্যু কোনো কিছুর সমাধান হতে পারে না। আর হ্যাঁ, জীবনের থেকে কোনো সমস্যাই বড় নয়।